একটা ম্যাচ কিভাবে জিততে হয় সেটা ভালোই জানেন তোহিত হৃদয়, শামীম হোসেন এবং শরীফুল ইসলাম, কারণ তারা যে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। 2019 সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, আর সেই দলেই ছিলেন জাতীয় দলে ডাক পাওয়া এই তিন ক্রিকেটার। সেদিন ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ দল। শক্তিশালী ভারতের চোখে চোখ রেখে লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেই ম্যাচের প্রতিচ্ছবি আবার দেখা গেল আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে। ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে দুর্দান্ত লড়াই করে গেছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন এবং শরীফুল ইসলাম। মূলত এই তিন ক্রিকেটারের জন্যই আফগানিস্তানের বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল। যদি বিশ্বকাপ জয়ী এই তিন ক্রিকেটার ভালো পারফরম্যান্স না করতে পারত, তাহলে ম্যাচের চিত্রটা অন্যরকম হলেও হতে পারত, কিন্তু সেটা হতে দেননি তাওহিদ হৃদয়, শামীম হোসেন এবং শরীফুল ইসলাম।